পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ২৫ জনের প্রাণহানি হয়েছে। গাছ উপড়ে বৈদ্যুতিক ট্রান্সমিশন টাওয়ার ভেঙে পড়ায় আরও ১৪৫ জন আহত হয়েছেন। এছাড়া বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু, লাক্কি মারওয়াত এবং কারাক জেলায় বৃষ্টি ও শিলাবৃষ্টি হয় বলে জানান উদ্ধার তৎপরতায় নিয়োজিত সিনিয়র কর্মকর্তা খাতির আহমেদ। শনিবারের ঝড়ে প্রাণহানির ঘটনায় শোক জানিয়ে ত্রাণ তৎপরতা জোরদারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। অন্যদিকে আরব সাগর থেকে ঘূর্ণিঝড় বিপর্যয় এগিয়ে যেতে থাকায় কর্মকর্তাদের জরুরি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বাতাসের গতিবেগ সহ ঘূর্ণিঝড়টি দেশটির দক্ষিণ দিকে এগিয়ে যাচ্ছে।